আপনারা নিশ্চয়ই দেখেছেন আগেকার দিনে যদি কেউ ভয় পেত এখন করে কিনা আমি জানি না, ওই শর্তায় করে লবণ খাওয়াতো বাপ। আম্মা বললো কি তাড়াতাড়ি আমাকে এই শর্তের মধ্যে লবণ দিয়ে বললো লবণ খাওয়া, কারণ আমি তো কাঁপছিলাম। তারপরে আমরা ঘরের মধ্যে থাকলাম, বাসার মধ্যে কাঁপতে থাকলাম। এখন আমার খালি ওই দৃশ্য বেশি ওঠা যে ছেলেগুলি পড়ে আছে, কোথায় তার বাপ, কোথায় তার মা, এদের কে কবর দিবে, কি অবস্থায় তারা মারা গেছে, কত কষ্ট পেয়ে তারা মারা গেছে। তো মাথার মধ্যে আরো খেলতে থাকে যে আমি তো শুনেছি পাকিস্তান আর্মি আমাদের দেশ রক্ষা করবে, এরা তো আমাদের টাকা দিয়ে চলে, আমাদের হত্যা করবে কেন? যত দোষী করি সেটা অন্যভাবে ইয়ে করতে পারে, মানুষ মানুষকে মারতে পারে, এটা তো যুদ্ধক্ষেত্র না। আর পাকিস্তান মিলিটারি যদি হত্যাও করে থাকে এতে তো বিচার হওয়া দরকার, কোনো বিচারের কোনো কথাই নেই, যাই যত মারছে তাদের তত পুরস্কার দেওয়া হচ্ছে বলে আমার মনে হচ্ছিল। যাই হোক, তো যখন এটা হলো সেই সন্ধ্যার সময় হঠাৎ বাইরে তো আর যেতেই দেয়নি আমার, যখন ওই কাপাস কাঁপতে থাকলাম তারপর থেকে বাইরে যেতেই দেয়নি, হঠাৎ আওয়াজ পেলাম যে কিছু একটা হচ্ছে। পরে সামনে গিয়ে দেখি কামানের মতো কি জানি একটা তারা পাকিস্তান আর্মি এনেছে চাঁদাকোলের মোড়ে। এগুলি আমি তো কোথাও লেখাও পাই না, এসব আস্তে আস্তে মানে কদিন পরে হয়তো লোকজন জানবেও না ওখানে কি একটা বসাচ্ছে। পরে আমি কামানের মতো দেখে আমি তো তাড়াতাড়ি চলে আসছি। পরে আমি যখন খোঁজ ইয়ে করলাম এখন আমি জানতে পেরেছি ওটা আরআর ছিল। আরআর হলো রিকয়েললেস রাইফেল, যেটা স্ট্রেট এভাবে ফায়ার করতে পারে গাড়ি। ওটা দিয়ে আপনার ঠিক সন্ধ্যা হয়ে গেছে, সময়টা আমার ঠিক খেয়াল নেই, এটা দিয়ে ফায়ার শুরু করলো আপনার শহীদুল্লাহ হলে। প্রথম ফায়ারটা যখন করলো এটা আমি বলতে পারবো না যে কেমন আওয়াজ, এটা রিকয়েললেস রাইফেল যখন ফায়ার করে পেছনের দিকে ভীষণ একটা ধাক্কা দেয়, ভীষণ, যেটা এটা যে ব্যাকওয়ার্ড যে থ্রাস্টটা আছে এটা পুরোটাই পেছন দিয়ে বের হয়। তা আমাদের বাসায় এটা ফাইনাল আউটটা পেছনটা ছিল আমাদের বাসার দিকে, দরজা একদম ছিটকিনি লাগানো ছিল, ধাম করে খুলে গেল। তখন আমরা সবাই কিন্তু পড়ে সবাই দোয়া দরুদ পড়ছি, হ্যাঁ, আশা আব্বা আম্মা বললো দোয়া দরুদ পড়তে থাকো সবাই, আমরা জোরে জোরে যতটুকু পাই দোয়া দরুদ পড়ছি। মেয়ে ভীষণ আওয়াজ, আওয়াজে দরজা খুলে যাওয়ার পরে তো আমরা কাঁপা শুরু করলাম। তখন আব্বা আস্তে আস্তে করে ক্রল করে করে আব্বা আম্মা দুজন গেলেন, গিয়ে দরজাটা বন্ধ করলো, বন্ধ করে আমাদের আটার বস্তা, তখন রেশন দিত আমাদেরকে সবাই, আপনারা নিশ্চয়ই জানেন যাদের আমার মতো বয়সটা তখনকার দিনে রেশন দেওয়া হতো, দরজা বন্ধ করলো, আটার বস্তা, চালের বস্তা, তারপর আমাদেরকে বড় ড্রাম ছিল, ড্রামের মধ্যে যে পানি চলে গেলে পানি রাখতো ওটা আব্বা আম্মা দুইজন মিলে নিয়ে বন্ধ করলো, আর আমাদেরকে বললো তোমরা দোয়া দরুদ করতে থাকো। আমরা দোয়া দরুদ করতে থাকলাম। এর মধ্যে সবচেয়ে কষ্টকর যে জিনিসটা আমি এখনো বুঝতে পারি না, আমাদের ঠিক যে বললাম রেলওয়ে লাইন, রেলওয়ে লাইনের পাশে কিন্তু সবসময় আগে বস্তি থাকতো, এখনো সুযোগ পেলেই কিন্তু বস্তি কিন্তু গড়ে ওঠে রেলওয়ে ট্র্যাকের পাশে। ওই বস্তিতে এসে কি যেন একটা মারল হঠাৎ করে দেখে আগুন, পরে জানতে পারলাম এটা ফসফরাস গ্রেনেড, যেটা মারলে আগুন ধরে যায়। দুঃখজনক হলো সত্যি এই গরিব লোকগুলি কাঁদতে থাকলো, এরা কোনো ধর্মের না, কোনো কিছু না, এরা বাঙালি, দোষ একটি এরা বাঙালি। এরা যখন বেরোতে থাকলো পালাতে থাকলো তাদের তখন পাখির মতো গুলি করে মারা। আমি জানি না এটা মানুষ পারে কিনা, আমি তো এখন মতো দেখি নাই। ওই 25শে মার্চের পরে 26শে মার্চে আমি প্রথম দেখি যে মানুষ মানুষকে খুন করছে, কেউ গুলি খেয়ে মারা গিয়েছে সেরকম লাশ আমি প্রথম দেখি। আমি একটা 15 বছর আমার তখন 2 মাস, আমার মনের অবস্থা আপনারা চিন্তা করতে পারেন। আজকে যখন বলে যে কেউ হানাদার বাহিনী, আমি একদম শুরু থেকে কিন্তু আমি কোনোদিনও এটা পাকিস্তান সেনাবাহিনী ছাড়া কিছু বলিনি, এই হত্যাকাণ্ড চালিয়েছে পাকিস্তান। এবং আপনাদেরকে এই আমার আমি একটু শেষ করে নিই, তারপর পরে আর একটা কথা বলবো, বুঝলেন না যে এই যে হত্যাকাণ্ড চালালো, আমার কাছে যখন ইয়ে করলো এই যে কিছু লাশ মারা গেল যে গুলি করে মেরেছে আগুনে পুড়েছে, আপনারা আগুনে পোড়া লাশের কিন্তু একটা গন্ধ হয় মানুষের, এই গন্ধটা আমার নাকে আসলো। এরপরে আমি
ভাত খেতে পারতাম না, খেতে গেলে বমি আসে, ঘুমাতে পারতাম না, চোখের সামনে ওই লাশগুলি চোখের সামনে ভেসে ওঠে। তখন আমি চিন্তা করলাম যে এইভাবে বেঁচে থেকে লাভ কি, আমরা তো কুকুর থেকে অধম, কুকুর তো রাস্তাতে চলে বেড়াচ্ছে, ওদের তো কেউ মারছে না, আমাদেরকে মারছে আমাদের দেশের সেনাবাহিনী, যাদেরকে আমরা টাকা দিয়ে তাদের ভরণ পোষণ ইকুইপমেন্ট সবকিছু কেনা হয়। এবং দোষ কি, কোন সব অস্ত্র ব্যবহার করছে এই মানুষগুলিকে মারার জন্য, যে অস্ত্রগুলি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার কথা। যাই হোক, আমরা এরপরে আমার এই দেখা একটা ঘটনা আমি বলি, এই পার্টটা শেষ হয়ে আমি এটা সহ্য করতে পারি না দেখলে আমি মুক্তিযুদ্ধে যোগদান করি। আমি 14 জুনে দেশ ছেড়ে চলে যাই আগরতলা, আগরতলা গিয়ে 4 সপ্তাহ প্রশিক্ষণ নিয়ে খালেদ মোশাররফের আন্ডারে, তারপর থেকে আমি এক নাগারে যুদ্ধ করেছি, বাড়িতে ফিরেছি 16 ডিসেম্বর 101 কমিউনিকেশন জোনের সাথে সাবার দিয়ে আমি ঢুকেছি। আমার যেই ইয়েটা কষ্ট যা পেয়েছিলাম, তো শেষে যখন 14 ডিসেম্বর একটা ঘটনা বলি, ওখান দিয়ে পাকিস্তান আমি পালাচ্ছে, টাঙ্গাইল থেকে ওরা আসছে কাশিমপুর বেয়ে পালানোর চেষ্টা করে, ওরা পালাচ্ছিল আপনার ঢাকার দিকে আসছিল। তো পাকিস্তান আমি যেটা আমাদেরকে সব জিনিসই মুক্তিযুদ্ধের সেখানে শেখানো হয়েছিল, কয়েকটা জিনিস শেখানো হয়নি, সেটা হলো অ্যাডভান্স টু কন্ট্যাক্ট, মানে অ্যাডভান্স কীভাবে করতে হয়, ডিফেন্স কীভাবে নিতে হয়, মেজর অপারেশনসগুলি আমাদেরকে শেখানো হয়নি। আমাদেরকে বলা হয়েছে যে ওখানে ইন্ডিয়ার সাথে যুদ্ধ হচ্ছে সেই জন্য, তো তার কথা বিশ্বাস করবো কি করবো না আমরা একটু সন্দেহ ছিলাম। আরেকজন হলো পাঞ্জাবি, সে মুখ বন্ধ করে আছে, তার পায়ের গুলি লেগেছে, পা যখন আমরা দেখি পায়ের জুড়ে ফোলা। আমরা যখন যে কেউ, আমরা তো মানুষ, আমরা তো ওদের মতো না, আমাদের কথা ছিল যে ব্লিডিং করার জন্য তাদেরকে ইনজেকশন দেওয়া হবে, যদি কম ব্লিডিংটা বন্ধ করার জন্য। আমার কাছে ইনজেকশনটা ছিল, এটা আমাদেরকে ওই এনজিও, বেশ কিছু এনজিও আমাদেরকে হেল্প করছিল, মেডিসিন দিচ্ছিল। ওটা পুশ করতে যাবো, তখন একজন গ্রামবাসী বললো যে দেখ পকেটে কি না, এর পকেটে, গ্রামবাসী তো কোনো অবস্থাতে এদেরকে ইয়ে করবে না, পকেটে হাত দিয়ে দেখি দুই পকেট ভর্তি খড়ি, টাঙ্গাইল মিশিয়ে কোনো দোকান লুট করেছে। তখন গ্রামবাসী তাকে আর কোনো চিকিৎসা করতে দেয়নি, পা ধরে রসিয়ে দেবে দিয়ে চলে আসে। আমি যেটা দেখেছি, আমি যতটুকু পেরেছি আমি সেটার প্রতিশোধ নিতে পেরেছি বলে আমি মনে করি। আমরা মন্দভাগে যুদ্ধ করেছি, প্রতিশোধ আমরা ঠিক মতো নিয়েছি, বাট স্বাধীনতার পরে যে জিনিসটা আমরা বড় হয়ে যাচ্ছে, স্বাধীনতার পরে ছোট্ট আমি গলিতে দেখেন আপনারা যে জিনিস এখানে বলছিলেন যে নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম কিন্তু আমরা সঠিক পথে যাচ্ছি বলে মনে হয় না আমার কাছে। আমরা নতুন প্রজন্ম বলতে যদি মনে করি যে ঢাকার কয়েকজন এই ছেলে নিয়ে কথা বললাম, না, গত 3 দিন আগে আমি ফেসবুকে একটা জিনিস লিখেছিলাম যে পাকিস্তান আর্মি আমাদেরকে এত লোক মেরেছে, এত লোক হত্যা করেছে, তো ওদের দেশে না যাওয়াই উচিত। সাথে সাথে একজন কমেন্ট করেছে যে তফিক সাহেব আপনি বোধহয় ভুল বলছেন, এগুলি সব মিথ্যা কথা, এগুলি ফেক, বড় কষ্ট লাগে, আমরা ফেল করেছি। ওরা 71-এর পরের থেকে, ডিসেম্বরের পরের দিন থেকে খুব অ্যাক্টিভ আইএসআই, আর আমরা বসে বসে ঘুমাইছি 5 থেকে 10 বছর। এখন এটা টু লেট, এখন আমাদের অর্গানাইজড ওয়েতে যদি আমরা এদেরকে ট্যাকল না করি, নতুন প্রজন্ম কিছুই জানবে না। আপনার গ্রামে যান, গ্রামে কয়েকটা আপনার পাবেন স্কুল কলেজ, তার থেকে অনেক বেশি মাদ্রাসা, যেসব ইনস্টিটিউশনে আপনার ফ্ল্যাগ উড়ায় কিনা আমার সন্দেহ আছে, ইয়ে জাতীয় সঙ্গীত গায় কিনা সন্দেহ আছে। যেখানে সংখ্যায় তারা বেশি, দিন দিন তারাই তো আস্তে আস্তে বেড়ে উঠবে।